নমস্কার বন্ধু বান্ধবী সকল, এই মুহূর্তত আপোনালোকে লৈ আহিছো এটি গুরুত্বপূর্ণ ভিডিও। অরুণোদয় আসনি সংক্রান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওটোত জানাব যত্ন করা হয়েছে। অরুণোদয় ফর্ম ফিল আপ করতে আপনি সাবধান হব লাগিব। কিয় আপনি ফর্ম ফিল আপ করতে সাবধান হব লাগিব? এটা মাত্র ফর্ম, আপনি এনেকা হয়তো হাজার ফর্ম ফিল আপ করে জমা দিছে সরকারি আসনির কারণে বা যিকোনো ক্ষেত্রতে নহক কিয়, কিন্তু আপনি অরুণোদয়ের ফর্মখন ফিল আপ করতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করব লাগিব। ইয়ার কারণ নো কি? প্রপত্রখন লাভ করতে কিয় পলম হয়েছে এবার? অরুণোদয়ের ধন আপনি 1400 টকাৰ পৰা 3000 টকাল লাভ করব। যখন নতুন হিতাধিকারী হব তেওঁলোকে পোনে পোনে 1400 টাকা তেওঁলোকৰ বেংক একাউণ্টত পাব, লগতে এক্সিষ্টিং হিতাধিকারীসকলেও এই 1400 টাকা লাভ করব। অর্থাৎ অরুণোদয়ৰ যি ধন, সেই ধনৰ রেঞ্জ হল আপনার 1400 পৰা 3000 টকা। এইখিনি ধন আপনি অরুণোদয়ৰ হিতাধিকারী হলেই লাভ করব পাৰিব। তো আহক বন্ধুসকল, আমি মূল ভিডিওটোলৈ আগবাঢ়িছোঁ যে অরুণোদয়ৰ প্রপত্রটো ফিল আপ করতে আপনি সাবধান কিয় হব লাগে। তো বন্ধুসকল, যেতিয়া এখনই মাত্র প্রপত্র থাকিব তেতিয়া ইয়াত সাবধানতা অবলম্বন নকৰি আৰু উপায় নাই। কারণ অরুণোদয়ৰ যিখন প্রপত্র আপনাক প্রদান করব সরকারে বা প্রদান করেছে, সেই প্রপত্রখন আন্ডার রেজিষ্টার্ড প্রপত্র হয়। তাতে এটা রেজিষ্ট্রেশন প্রপত্রটোত এটা নম্বর থাকিব, আপনার সিরিয়াল নম্বরে হোক বা রেজিষ্ট্রেশন নম্বরে হোক, এনেকুৱা এটা নম্বর থাকিব। আর সেই নম্বরের প্রপত্রটোহে একসেপ্টেড করা হয়, যার কারণে অরুণোদয় বলে কেবল নহয়, এনেকুৱা যদি একক ফর্ম আপনি কৰবাত ফিল আপ করেছে, আপনি অবশ্যই গম পাব যে কিমান কেয়ার আপনি লব লাগিব এই প্রপত্রখন ফিল আপ করতে। আপনি 2-4 জনের সৈতে যোগাযোগ করে বা প্রপত্রখনত যদি সন্নিবিষ্ট করা যিকোনো এটি তথ্য আপনি ভুলক প্রদান করেছে, তো আপনি অরুণোদয় আসনির ইনক্লুড হব নোৱাৰিব। বেসিক কিছুমান ডিটেইলস যদি আপনি ভুলক স্থাপন করেছে, ভুলক লিখিছে, বা আপনি যদি প্রপত্রখন নুবুজাকয়ে ফিল আপ করেছে, তেতিয়াহলে কিন্তু আপনার প্রপত্রখন নষ্ট হব। ইয়ার বিকল্প প্রপত্র আপনি লাভ নকরে, যার কারণে আপনি প্রপত্রখন জমা দিলেও আপনার কোনো কামত নাহিব। গতি 100% সতর্কতা অবলম্বন করব লাগিব আপনি এই প্রপত্রখন ফিল আপ করতে। যদি প্রপত্রখন ফিল আপ করতে আপনি অসুবিধা পাইছে, ভিডিও কমেন্ট সেকশনত আপনি কমেন্ট করে জানাব, লগতে চ্যানেলত প্রপত্র কেনেদরে ফিল আপ করব এইটো যে তথ্য জানাই ভিডিও প্রিপেয়ার করা আছে, আপনাদের সেই ভিডিও সমূহ চাই লব পাৰিব। তো এইবার আহক যে প্রপত্রখন লাভ করতে আপনার এবার কিয় পলম হয়েছে। তো বন্ধুসকল, আনুষ্ঠানিকভাবে যদিও শুভ উদ্বোধন হল অরুণোদয় আসনির প্রপত্র বিতরণ কার্যসূচী, কিন্তু অফিসিয়ালি এই প্রপত্রখন এতিয়ালৈকে সম্ভবত মোৰ যিমান দূৰ দৃষ্টিগোচর হয়েছে, মোৰ নলেজত যিমানখিনি আছে, যে কোনো এখন কার্যালয় এতিয়ালৈকে প্রপত্রখন বিতরণ করা নাই। সম্ভবত অরুণোদয়ৰ প্রপত্রখন আপোনাৰ সংশ্লিষ্ট কার্যালয়খনত আহি পোৱা নাই। কিন্তু এইখিনিতে কথা হল যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পিছতো প্রপত্রখন সংশ্লিষ্ট কার্যালয়ত কিয় অহা নাই, বা আপনি কিয় অরুণোদয়ৰ প্রপত্রখন সংগ্রহ করিব পৰা নাই? তো বন্ধুসকল, এই সংক্রান্তত আপনি যদি আপনার সংশ্লিষ্ট কার্যালয়খনত যোগাযোগ করেছে, তেওঁলোকে কি রিপ্লাই দিছে আপনারপরা জানিব বিচাৰিম, আপনি কমেন্ট করে জানাব। লগতে আপনাক জানাইছো যে প্রপত্রখন লাভ করতে এই কারণেই সম্ভবত দেরি হয়েছে, যে এইবার অরুণোদয় আসনিটো অলপ দীঘলীয়া হব, এডজাস্টমেন্টর উপরত অরুণোদয় আসনিটো এবার চলি আছে, যার কারণে আধার কার্ড, রেশন কার্ড এইবিলাকৰ সৈতে এডজাস্টমেন্টৰ ওপৰত অরুণোদয় আসনিখন এবাৰ বহাল থাকিব। গতি পৰিয়ালত যদি আপোনাৰ আধাৰ কার্ড নাই, আধাৰ কার্ড আপুনি চৰকাৰৰ পৰা সংগ্ৰহ কৰিব লাগিব। আধাৰ কার্ডৰ জৰিয়তে আপুনি এখন ৰেশন কার্ড উলিয়াব লাগিব চৰকাৰৰ পৰা, আৰু চৰকাৰে ইতিমধ্যে ৰেশন কার্ড বিতৰণ প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিব। তো বন্ধুসকল, যাৰ কাৰণে এনেকুৱাভাৱে আপোনাৰ আধাৰ কার্ডটো প্ৰথমতে আপুনি সংগ্ৰহ কৰিব লাগিব, দ্বিতীয়তে আপনি আপনার রেশন কার্ডটো সংগ্রহ করব লাগিব, আর তৃতীয়তেহে আপনি অরুণোদয়ৰ প্রপত্রখন লাভ করব। গতি দীঘলীয়া প্রক্রিয়া হব, কিন্তু আপনার জানাইছো যে দীঘলীয়া মানে এইটো নহয় যে 6-7 মাহ গুছি যাব, এনে নহয়, আপনি চলিত মাহতেই সকল কার্যালয়ত এই প্রপত্রটো আপনার এভেলেবল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এক সপ্তাহের ভিতর আপনি এই প্রপত্রটো আপনার হাতত পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। গতি আপনি এই সম্পর্কে এবার থাকক, প্রপত্রটো সংগ্রহ করক আগতে। প্রপত্র সংগ্রহ করার পিছত বাকি যিখিনি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াখিনি আপনার মাঝে মাঝে আপনার জানাই দিয়া হব। আপনি ধুনিয়াকে অরুণোদয় আসনিত ইনক্লুড হয়ে যাব পাৰিব যদি এই চ্যানেলের ভিডিওবর আপডেটেড আপনি হয়ে থাকে। তো বন্ধুসকল, আশা করছো তথ্যখিনি আপনি উপলব্ধি করব পারিছে বা বুঝি পাইছে। যদি কিবা বুঝবলগা আছে কমেন্ট করব, মই রিপ্লাইয়ের জড়িয়ে আপনার সমাধান দিবলৈ যত্ন করিম। আজিলৈ এৰিছো, ধন্যবাদ।